নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অসম মিজোরাম সরকারের যৌথ আলোচনা সম্পন্ন, সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখার সম্মতি। একুশের মেট্রিক মূল্যায়ন পরীক্ষায় অনুত্তীর্ণ পড়ুয়াদের বিক্ষোভ, পাশে দাঁড়ালো বাম সংগঠন। লায়লাপুর কাণ্ড, পুলিশ জওয়ান সহ সাধারণ ব্যক্তির মৃত্যুর এনআই তদন্তের দাবি আকসার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অসম ও মিজোরাম সরকার যৌথভাবে এক বিবৃতি জারি করল। বৃহস্পতিবার এই জারি করা বিবৃতিতে দুই রাজ্য সরকার সীমান্ত নিয়ে উত্তেজনা ও সমস্যা দূর করতে আলোচনার মাধ্যমে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের গ্রহণ করা স্থায়ী সমাধানের পদক্ষেপগুলো মেনে চলার সম্মতি জানান দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। বিবৃতিতে গত 26 জুলাই অসম মিজোরাম সীমান্তের লায়লাপুরে সংঘটিত হিংসাত্মক ঘটনা, অসম পুলিশের 6 জওয়ান ও এক সাধারণ ব্যক্তি নিহত হওয়ায় শোক প্রকাশ ও আহতদের আশু আরোগ্য কামনা করা হয়। এছাড়া সীমান্তে শান্তি বজায় রাখতে দুই রাজ্যের বন ও পুলিশ বাহিনী একাংশ নির্ধারিত এলাকায় নিয়োগ করবে না বলে সম্মতি দেয়। এই এলাকাগুলো হল অসমের কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ এবং মিজোরামের মমিত জেলা ও কলাশিব জেলা। সীমান্তে বসবাসকারীর মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সম্মতি জানানো হয়। ব্যবস্থা সরকার তরফৰ পৰা গ্রহণ কৰিছে আৰু মিজোৰামৰ মাননীয় মুখ্যমন্ত্রী থাঙ্গা ডাঙৰীয়ায়ো তেখেতে এই ঘটনাটোৰ পিছতো সংবাদ মাধ্যমৰ জৰিয়তে মুকলিকে তেখেতে ইচ্ছা প্ৰকাশ কৰিছে যে এইটো এমিকেবলি এটা ইয়াৰ সমাধান উলিয়াব লাগে। গতিকে দুইজন ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীৰ সদিচ্ছাৰ কাৰণে আজি ইয়াত এই বৈঠকখন সম্ভৱ হ'ল। মাননীয় গৃহমন্ত্ৰীৰ নেতৃত্বত আজি এটা হাই লেভেল ডেলিগেশ্যনৰ লগত আমি খুব সৌহাৰ্দ্যপূৰ্ণ বৈঠকত মিলিত হ'লোঁ আৰু বহুতখিনি কথাই আমি আলোচনা কৰিছোঁ। আমি তেখেতসকলক কৈছোঁ যে এয়া মন্ত্ৰী পৰ্যায়ত নহ'লেও বিষয়া পৰ্যায়ত মানে মুখ্য সচিব পৰ্যায়তে নহয়, ডিষ্ট্ৰিক্ট পৰ্যায়তো। আজি দুইখন ডিষ্ট্ৰিক্ট, কাছাৰ ডিষ্ট্ৰিক্ট, আমাৰ 164 কিলোমিটাৰ আমাৰ সীমা অসম মিজোৰামৰ লগত, ইয়াত কাছাৰ জিলাৰ আছে 52 কিলোমিটাৰমান পৰে, ঠিক তেনেকৈ কৰিমগঞ্জত 12 কিলোমিটাৰমান পৰে আৰু হাইলাকান্দিত 100 কিলোমিটাৰ বৰ্ডাৰ পৰে। গতিকে তাত যিবিলাক সমস্যা সীমামূৰীয়া অঞ্চলত উদ্ভৱ হয়, এই সমস্যাবিলাক দুইখন ৰাজ্যৰ উপায়ুক্ত বা তাতোতকৈ তলৰ পৰ্যায়ত হ'লেও গৈ আলোচনা কৰিব পাৰে। তেখেতসকলে এই কথাটো এগ্ৰি কৰিছে, কৈছে মুখ্যমন্ত্ৰী লেভেলতো আমি কথাখিনি অলপ পাতিম। আমাৰ মুখ্যমন্ত্ৰীক সেই কথাখিনি ইতিমধ্যে কনভে কৰা হৈছে। মই ভাবোঁ অদূৰ ভৱিষ্যতে সেইখিনি আমি তেনেকৈ বুজাবুজিৰ মাজেৰে, স্থানীয় প্ৰশাসনৰ পৰ্যায়ত বুজাবুজিৰ মাজেৰে আমি বহুতখিনি বৰ্ডাৰত দেখা দিয়া ঘটনা পৰিঘটনা আমি ঘটাবলৈ সক্ষম হ'ম। বৃহস্পতিবার শিলচরের মনমোহন হাইস্কুল, নিবেদিতা হাইস্কুল, ছোটলাল শেঠ হাইস্কুল, গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, কাছাড় হাইস্কুল, ঘরবরণ হাইস্কুলের শতাধিক অনুত্তীর্ণ পড়ুয়ারা জেলাশাসক কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ চলাকালীন পড়ুয়ারা জানতে চায়, বিনা পরীক্ষায় বেশিরভাগ ছাত্রছাত্রীদের স্কুলের মূল্যায়নের ভিত্তিতে পাশ করিয়ে দেওয়া হলে তাদের কেন বঞ্চিত করে রাখা হয়েছে। বেসরকারি স্কুলের পড়ুয়াদের 100% পাশ করিয়ে দেওয়া হয়েছে, তবে সরকারি স্কুলের ক্ষেত্রে এমনটা কেন হলো বলে প্রশ্ন তোলে তারা। এদিকে অনুত্তীর্ণ পড়ুয়াদের ফলাফলকে পুনর্বিবেচনা করার দাবিতে বুধবার এআইডিএসও রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে এক সনদপত্র প্রদান করে। বৃহস্পতিবার এর প্রতিলিপি জেলার শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত উপায়ুক্ত দীপক জিডুংয়ের হাতে তুলে দেন এআইডিএসওর কাছাড় জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস, কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য সহ অন্যান্য কর্মকর্তারা। এদিন বেরিয়ে এসে তারা অনুত্তীর্ণ পড়ুয়াদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। যারা দাবি তুলছে ছাত্ররা যে আমরা নবম শ্রেণী উত্তীর্ণ হয়েছি, আমরা দশম শ্রেণীতে উঠেছি, ফলে নবম শ্রেণী উত্তীর্ণর যে মার্কটা আপনারা নিয়েছেন আমরা কেন ফেল করলাম, আমরা দশম শ্রেণীতে উঠেছি, এই যে জেনুইন কারণে এদের সঙ্গে কিন্তু এটা মানে জেনে হোক না জেনে হোক এটা অন্যায় করা হয়েছে। ফলে আমরা ছাত্রদের এই দাবিকে সমর্থন জানিয়ে আমরা ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে আমরা রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে, শিক্ষা দপ্তরের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই ছাত্রদেরকে এটা আরেকটা সুযোগ দেওয়া হোক, যেমন করে মূল্যায়নের মাধ্যমে স্কুলের পক্ষ থেকে মার্ক দিয়ে এদেরকে পাস করিয়ে দেওয়া হয়েছে, ঠিক অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও স্কুলের পক্ষ থেকে অ্যাসাইনমেন্ট হোক, প্রিটেস্ট হোক বা প্রশ্ন দিয়ে উত্তর হোক, স্কুলের পক্ষ থেকে 10 মার্ক, 20 মার্ক, 25 মার্কের একটা টেস্ট নিয়ে এদেরকে আবার পাস করিয়ে দেওয়া হোক এবং অবিলম্বে এদের যেন ভর্তিতে সুযোগ পায়, এরা এদের যেন একটা বছর নষ্ট না হয়, এই দাবি যেন সরকার মানে বিবেচনা করে আমরা দাবি জানাচ্ছি। অন্যথায়
যদি না হয় তাহলে যেরকম অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে আজকে করোনা সংকট কালেও ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসছে, প্রতিদিন আন্দোলন করছে, ফলে আরও যদি এরকম আন্দোলন হয় তার ফলে যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে কিন্তু জেলা প্রশাসন এবং রাজ্যের শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার। গত 26 জুলাই অসম মিজোরাম সীমান্তে মিজো দুর্বৃত্তদের বর্বরোচিত আক্রমণে অসম পুলিশের 6 জওয়ান সহ এক সাধারণ নাগরিকের মৃত্যুর এনআই তদন্তের পাশাপাশি দোষীদের মৃত্যুদণ্ডের দাবিতে সরব হল আকসা। বৃহস্পতিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন করে লায়লাপুরের সেই জমি বিবাদের হিংসাত্মক ঘটনার জন্য সরাসরি কেন্দ্র সরকারকে দায়ী করেন আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দীপুরকায়স্থ। তিনি বলেন, অতীতে বার কয়েকবার মিজো আগ্রাসনের সমাধানের জন্য মিজোরামে রাষ্ট্রপতি শাসনের দাবি জানায় আকসা। তিনি এও বলেন, কেন্দ্র সরকার আগেই উপযুক্ত পদক্ষেপ নিলে এমন ঘটনায় প্রাণ বিসর্জন করতে হতো না তাদের। শীঘ্রই দোষীদের শনাক্ত না করা হলে আকসা কর্মকর্তারা নীরবে বসে থাকবে না বলে হুঙ্কার দেন উপদেষ্টা পুরকায়স্থ। সীমান্তে গত 26 জুলাই জমি বিবাদকে কেন্দ্র করে 6 জন পুলিশ কর্মী সমেত 1 জন জনতা প্রাণ দিতে হলো। কিন্তু আমরা চাই পুরো ঘটনার এনআই তদন্ত হোক। এখানে আজকে যে আলোচনা চলছে মিজোরামে আইজল, আলোচনা হোক, আলোচনা বিগত দিনও হয়েছিল, আজকেও হচ্ছে, ভবিষ্যতেও হবে, আলোচনার আমরা বিরোধী নই। কিন্তু সেই দিনের ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল, যেসব মিজো দুষ্কৃতীরা আসামের পুলিশ কর্মী সহ জনতার উপর যেভাবে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে তাদের জীবন ছিনিয়ে নিল, কোনো অবস্থায় যাতে এদের সঙ্গে রফা না হয়। এবং ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে এবং এদের বিচার করে এদের মৃত্যুদণ্ডের দাবি জানাচ্ছে আকসা। এবং এই সরকারকে বরখাস্ত করে এখানে রাজ্যপাল রাষ্ট্রপতি শাসন জারি করে আসামের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আকসা দাবি জানাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে 31 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদের র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 30 জনকে এবং আরটিপিসিআর টেস্টের মাধ্যমে 1 জনকে পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে মারণ ভাইরাসের সংক্রমণে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কোনো পজিটিভ রোগীর মৃত্যু হয়নি। এ খবর জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডাক্তার ভাস্কর গুপ্ত। শিলচর মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 58 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 35 জন পেশেন্ট কোভিড আইসিউতে ভর্তি আছেন এবং 23 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। 6 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 44 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে 11 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং 10 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 4টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 11টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা উপসর্গ নিয়ে শিলচর মেডিকেল কলেজে গত 24 ঘন্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। বৃহস্পতিবার ধলাই বিধানসভা কেন্দ্রের পানিভরা গাঁও পঞ্চায়েতের তপশীল সমাজের অধীনস্থ বিপিএল লোকদের মধ্যে পানীয় জলের ফিল্টার বিতরণ করা হয়। এদিন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নির্দেশে পানিভরা গাঁও পঞ্চায়েত কার্যালয়ে এক সংক্ষিপ্ত সভা আয়োজন করে হিতাধিকারীদের হাতে পানীয় জলের ফিল্টার তুলে দেওয়া হয়। এদিন হিতাধিকারীদের মধ্যে পানীয় জলের ফিল্টার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নরসিংহপুর মন্ডল সভাপতি লালবাহাদুর কর্মী, সাধারণ সম্পাদক কমলেশ দাস, ওবিসি মোর্চার সভাপতি রুক্মিণী কুমার সিংহ সহ অনেকে। উল্লেখ হয়, এদিন জিপির প্রায় 46 জন হিতাধিকারীদের হাতে পানীয় জলের ফিল্টার তুলে দেওয়া হয়। জানতে পারলাম এই সিলভার কাস্টের মাধ্যমে এবং ওবিসির মাধ্যমে অনেক কিছু আছে, কিন্তু আমরা আগে জানতাম না। তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আমাদের যে সরকার, এই সরকারের সবচেয়ে সময় সামনে থাকব, কারণ আজকে 70 বছর ওনারা লুটে পুটে নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু পাইয়ে দেওয়ার যে মানুষ সেই মানুষটা সঠিক হতে হবে। আমরা একজন সঠিক মানুষ পেয়েছি, উনি হলেন পরিমল শুক্লবৈদ্য মহাশয়, যার প্রচেষ্টায় আমরা আজকে এই ফিল্টারটা দিতে পারবো, আপনারা নিতে পারবেন। সেই জন্য আপনাদেরকে বিশেষ করে অনুরোধ রাখবো, এখানে রুক্মিণীদা বলেছেন যে এই বিধানসভা ইলেকশনে এই ধলাই সমষ্টির সবচেয়ে যদি মানে একবারে 1 নম্বর যদি জিপি হয়ে থাকে, এটা হয়েছে পানিঘরা জিপি। শুধু এটা আমরা বলি না, কাগজে কলমে সোনাইর দক্ষিণ মোহনপুর জিপির অন্তর্গত
এনআরপি রোড থেকে শাহাবুদ্দিন হাউস পর্যন্ত এমজিএন রেগার কাজ না করে প্রায় 5 লক্ষ টাকা তুলে নেওয়া হয়। ঠিক এমনই অভিযোগ তোলেন ভুক্তভোগী জনগণ। এদিন স্থানীয়রা জানান, এই রাস্তা সংস্কারের জন্য গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে টাকা বরাদ্দ করা হয়, কিন্তু রাস্তায় কিছু মাটি ফেলার পর আর কোনো কাজের কাজ হয়নি বলে জানান তারা। বিষয়টি নিয়ে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিধায়ক করিমউদ্দিন বড়ভুঁইয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। আইয়া খাসটা দর্শে দরিয়া মাত্র 2 গাড়ি বা 3 গাড়ি মাটি হইব ফালাইছে, ফালানির ভরে আর তো মাটি ভরে না, তখন তার কাছে আমরা খবর লাগাইলাম, তার কাছে আমরা খবর লাগাইলাম যে কিটা হইলো 2 গাড়ি মাটি ফালাই আর ফালাও না কেনে, বলে না এগুলো তো ফুইসা ফাওয়া যান না, এটা ফুইসা ফাইলে মাটি উঠাইম মাটি ফালাইম হই, আরো কয়েক দিন গত হইলো, গতবার বাদে আমরা কিছু চেক ব্যাক লাগাইলাম আর কি, যে হাসাবি গুর ফুইসা চেঞ্জ হইছে নি উঠাইতে রানি ও সাইয়া গিয়া দেখি 1 MR তারা উঠাই লইছে 1,34,800 টাকা উঠানের ভরে। আবার তারে বক্তার দে জিকাইলাম, ও বক্তার তুমি খামি গো খরতাই না নি ফুইসা তো উঠাই হাল্লাই বাক্কা, ও হইল ও খরিয়ার ও খরিয়ার খরিয়ার কইয়া ও আজ দিন পর্যন্ত আমরা আর কোনো খাম নাই, বাদে ফিরাইয়া খবর লইলাম, লইয়া দেখা যায় যে এটা পুরা টেকা উদা হয়ে গেছে, MLA সহ মিলিয়া প্রাক্তন MLA যেন আমরা আমিনুল স্যার বদরপুর লামডিং রোডে ভিস্টা ডোম কোচ চালু করার দাবি জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। 2018 সালে রেলমন্ত্রী পীযূষ গোয়েল বদরপুর লামডিং রুটে ভ্রমণের জন্য পর্যটকদের আকৃষ্ট করতে এই রুটে ভিস্টা ডোম কোচ চালানোর প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু দীর্ঘ 3 বছর অপেক্ষার পর সম্প্রতি কোনো রহস্যজনক কারণে প্রকল্পটি বরাক থেকে সরিয়ে গুয়াহাটি হাফলং রুটে স্থানান্তরিত করা হয়েছে এবং অবিলম্বে এটি চালু করানোর জন্য NF রেলওয়ের ডেপুটি ম্যানেজার নির্দেশ দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার BDF কর্মকর্তারা সরব হয়ে শিলচর রেল স্টেশন সুপারের মাধ্যমে কেন্দ্রীয় রেলমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র তুলে দেন এবং তার প্রতিলিপি NF রেলওয়ের জেনারেল ম্যানেজার উদ্দেশ্যে প্রেরণ করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংগঠনের কর্মকর্তারা বলেন, আমরা জানি মন্ত্রী রেলমন্ত্রী 2018 সালে ঘোষণা করেছিলেন যে ভিস্টাডোম প্রজেক্ট হবে শিলচর লামডিং থেকে বদরপুর পর্যন্ত, কিন্তু কোনো রহস্যময় কারণে আমরা লক্ষ্য করলাম যে এই প্রজেক্টটা সরিয়ে গৌহাটি থেকে হাফলং করা হচ্ছে। এই বিষয়ে আমরা খুব প্রকাশ করে একটা মেমোরেন্ডাম দিলাম, কারণ আমরা দেখি যে বরাকের জন্য কোনো প্রজেক্ট এলে ব্রহ্মপুত্র উপত্যকার গৌহাটির কোনো লোভী বাড়ে বাড়ে সেটা সরিয়ে ব্রহ্মপুত্র উপত্যকায় নিয়ে যায়। এই ধরনের বৈষম্য এবং বঞ্চনা শিকার হতে হয় আমাদের, তার জন্য আজকে আমরা একটি মেমোরেন্ডাম দিলাম। ঝাটিঙ্গা থেকে ঝাটিঙ্গার মতো দ্রষ্টব্য স্থান আছে এই জায়গায়, তারপর নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের সর্ববৃহৎ টানেল এই জায়গায় আছে, তা সত্ত্বেও কেন এই প্রজেক্ট নিয়ে যাওয়া হলো গৌহাটি থেকে হাফলং? নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে অতি সত্বর যেন এই প্রজেক্ট বদরপুর থেকে লামডিং চালু করা হয়, এবং তার সাথে সাথে আমাদের যে দীর্ঘকালীন দাবি শিলচর হাওড়া শতাব্দী এক্সপ্রেস, শিলচর দিল্লি রাজধানী এক্সপ্রেস, তাও অতি সত্বর চালু করতে হবে। একই সাথে এদিন সংগঠনের তরফ থেকে শিলচর হাওড়া সাপ্তাহিক শতাব্দী এক্সপ্রেস এবং শিলচর দিল্লি রাজধানী এক্সপ্রেস চালু করারও দাবি জানানো হয়। কাছাড় জেলার উধারবন্দ বিধানসভা কেন্দ্রের জয়পুর কামরাঙ্গা গ্রাম পঞ্চায়েত অধীনস্থ জয়পুর নতুন বাজারে 14 ফাইন্যান্সের তহবিল থেকে বুধবার প্রায় 7 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে একটি কমিউনিটি হলের শিলান্যাস করেন জিবি সভানেত্রী চন্দ্রকলা সিংহ। দীর্ঘদিন থেকে এলাকায় একটি কমিউনিটি হলের দাবি ছিল গ্রামবাসীদের, এদিন গ্রামবাসীদের দাবি পূর্ণ হওয়ায় স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানান জিবি সভানেত্রীকে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সচিব অমিতাভ চক্রবর্তী, পঞ্চায়েত সহসভাপতি প্রদীপ সিং ছেত্রী সহ অনেকে। 2019-20 ইংরেজির 14 ফাইন্যান্সের অন্তর্গত একটা কমিউনিটি হলের শিলান্যাস আজকে হয়েছে, এবং এই কমিউনিটি হলের শিলান্যাস আজকে আমরা জয়পুর কামরাঙ্গা গাঁও পঞ্চায়েতের সভানেত্রী, সঙ্গে আমার লেডিছড়া বাগান পঞ্চায়েত বিশ্বকেতু মাঝি, বর্তল বাগান পঞ্চায়েত বালাধন বাগান পঞ্চায়েত শিবেন্দ্রি, এবং আমার এই জয়পুর বাজারের আমার কর্মকর্তা বাবুল তাঁতি, সঙ্গে আমার গাঁও পঞ্চায়েতের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ,
এবং এতদ অঞ্চলের সজ্জন মণ্ডলী সহ আমার জিপির দুইজন সদস্য, একজন বিবেকানন্দ রায় এবং একজন আমার সীমা শাখা, সঙ্গে আমার জিপির ভাইস প্রেসিডেন্ট প্রদীপ সিং ছেত্রী এবং এতদ অঞ্চলের জনসাধারণের সহযোগিতায় আজকে যে কাজটা আরম্ভ হয়েছে সেই কাজটা আমরা বিশ্বাস করি যে খুব সুন্দর হইব এবং জনসাধারণের কাজে। লক্ষ্মীপুর রোড এবং জানেগঞ্জ রোডে ট্রাফিক সমস্যা সমাধানের জন্য মধুরবন্দের জিপি সভাপতি সাহির আহমেদের কাছে দাবি জানালেন মধুরবন্দ এলাকার পুরুষ ও মহিলা নাগরিকরা। বিষয়টি নিয়ে জিপি সভাপতি সহ কাছাড়ের জেলাশাসক এবং ট্রাফিক ইনচার্জের কাছে দৃষ্টি আকর্ষণ করেন তারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা জানান, আজকে সকালে হঠাৎ করে আমরা জিপি প্রেসিডেন্ট সাহির ভাই ফোন করছেন যে আমরা জিপির ভোটাররা সব টান ঘোরাইছেন মেলুক মানুষ, যে লক্ষ্মীপুর রোড এবং জানিগঞ্জ থেকে যে আমরা যে কালীবাড়ি রোডে যেদিকে আই এখানে বহুত প্রবলেম হচ্ছে। এর লাগে আমি এসপি স্যারের কাছে এবং থানার সিটি স্যারের কাছে কই আর আপনারা এটার মধ্যে একটা দৃষ্টি আকর্ষণ করই। গত কয়েকদিন আগে শোনা আগে যেখানে একটা গাড়ির মধ্যে একটা ডেলিভারি হয়েছে আর এখান থেকে মধুরবন থেকে জানিগঞ্জ যেতে হইলে প্রায় এক ঘন্টা লাগে। এরপরে দেখা যায় নাগাপটির সামনে এখানে কোনো সবজির মার্কেটও না, এখানে তারা ফুটপাথ থেকে এখন দেখা যায় মেইন রোডে তারা সবজি নিয়ে যাব। এরপরে গাড়ির পার্কিং ছাড়াও দেখা যায় তারা মেইন রোডের মধ্যে কেউ আছে প্রাইভেট কার নিয়ে রাখি দিয়ে, এটার লেগে কোনো পুলিশ প্রশাসন নাই এখানে। এর লাগিয়া এসপি স্যারের কাছে এবং থানার ইনচার্জ এবং সিটি স্যারের কাছে আমরা বিনীত অনুরোধ করিয়া যে এই সমস্যাটা আপনারা সমাধান করে দিন, এটার লেগে নাইলে আমরা একটা যতটুকু আন্দোলন করা লাগে আমরা করবো। সোনাইর নতুন রামনগরের রাজেশ তেওয়ারি হত্যা মামলায় দুই অভিযুক্ত প্রদীপ গোয়ালা ও মনোজ গোয়ালাকে বুধবার শিলচর রাঙ্গেরখাল এলাকা থেকে গ্রেফতার করেন সোনাইর থানার ওসি মনোজ রাজবংশী। আর এতে সন্তোষ ব্যক্ত করেন নিহত রাজেশ তেওয়ারির পরিবার সহ আত্মীয় পরিজনেরা। বৃহস্পতিবার নতুন রামনগরের বাড়িতে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে নিহতের নিকট আত্মীয়রা ওসি মনোজ রাজবংশীর ভূয়সী প্রশংসা করে সাধুবাদ জানান এবং বাকি অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করবে পুলিশ বলে আশা ব্যক্ত করেন। कि राजेश तिवारी के जो हत्यारे हैं चार पांच आदमी, उनमें से दो आदमी कल पकड़े गए और ये सुनकर के राजेश तिवारी के जो दुखी परिवार, उन दुखी परिवारों को थोड़ी सी शांति मिली। लेकिन यदि सारे हत्यारे यदि पकड़े जाए, सभी आसामी यदि पकड़े जाए, तो उनके परिवार को और ज्यादा शांति मिलेगी। और सबसे पहले तो मैं ये कहना चाहता हूं कि सोनाई थाना के जो ओसी हैं, ओसी सर को हम लोग धन्यवाद करना चाहते हैं कि उन्होंने जो है दो आसामी को पकड़ करके इस दुखी परिवार को थोड़ा सा सांत्वना दी है। और सारे आसामी यदि पकड़े जाए तो थोड़ा और सांत्वना मिल जाएगी उनके दुखी परिवार को। हमारे जिला के जो पुलिस सुपरिंटेंडेंट हैं एसपी साहब और जो सर्किल ऑफिसर हैं और सोनाई थाना के जो प्रभारी हैं श्री मनोज राजवंशी, उनको हम इस दुखी और संतप्त परिवार के तरफ से हम लोग हार्दिक शुभकामना देना चाहते हैं कि उन्होंने जो है इस दुख की घड़ी में दो आसामियों को पकड़ करके इस दुखी परिवार को थोड़ी सी सांत्वना दी। शेष करने आगे विशेष विशेष अमर बांग्ला खबर आरो एक बार। অসম মিজোরাম সরকারের যৌথ আলোচনা সম্পূর্ণ, সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখার সম্মতি। একুশের মেট্রিক মূল্যায়ন পরীক্ষায় অনুত্তীর্ণ পড়ুয়াদের বিক্ষোভ, পাশে দাঁড়ালো বাম সংগঠন। লায়লাপুর কাণ্ড, পুলিশ জওয়ান সহ সাধারণ ব্যক্তির মৃত্যুর এনআই তদন্তের দাবি আকসার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।